হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো আজকে নতুন একটি ক্রাফটের কাজ শিখি। আজকে কি শিখবো বলো তো? দেখো আমার হাতে এই যে ক্রাফটের কাজটি দেখছো, এটা বলো তো কি? এটা হচ্ছে ডিম এবং মুরগির ছানা। চলো আজকে এই নতুন ক্রাফটের কাজটি আমরা শিখবো। বন্ধুরা চলো, ক্রাফটের কাজের জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি দেখে নেই। দেখো আমার কাছে হোয়াইট পেপার আছে, কালার পেন্সিলের প্যাকেট, পেন্সিল, কাঁচি, গ্লু, আর এটা কি বলো তো? এটা হচ্ছে প্রিজ। দেখো প্রথমে আমি এই প্রিজটা নিয়ে হোয়াইট পেপারটির উপরে রেখেছি, আর রেখে দেখো এভাবে আমি একটি বৃত্ত এঁকে নিব। প্রিজ দিয়ে বৃত্তটা সুন্দর শেপে আমি কেটে নিব। বন্ধুরা দেখো বৃত্ত আমি কেটে নিয়েছি, এবার কি করব বলো তো? এই বৃত্তটি সমান করে আমি ভাঁজ করব। আমি এখানে একটি ডিম এঁকে নিচ্ছি, আঁকার পর আমি এটিও একইভাবে কেটে নিব। বন্ধুরা দেখো ডিমের শেপে আমি কেটে নিয়েছি, এবার কি করব বলো তো? আমি চোখ এবং মুরগির ছানার পাখনা তৈরি করব। কিভাবে করব দেখো, আমার অবশিষ্ট যে পেপার রয়েছে সে পেপারটা আমি এভাবে ভাঁজ করব। ভাঁজ করে ছোট্ট করে আমি গোল বৃত্ত এঁকে নিব। বৃত্তটা আমি এঁকে নিয়েছি, এবার কি করব বলো তো? মুরগির ছানার পাখনা এভাবে আমি এঁকে নিচ্ছি। প্রথমে এঁকে নেওয়ার পর আমি কেটে নিব। দেখো বন্ধুরা প্রত্যেকটি অংশ আমি এভাবে কেটে নিয়েছি, এবার কি করব বলো তো? এই অংশগুলো আমি কালার করে নিব। চলো কি কালার নিচ্ছি দেখো, আমি রেড এবং ইয়েলো নিয়েছি। দেখো আমি এই অংশগুলো কিন্তু কীভাবে কালার করেছি, রেড নিয়েছি আর ইয়েলো কালার করেছি। আমিও এটাও আমি একইভাবে রেড ইয়েলো কালার করব। ব্ল্যাক কালার দিয়ে আমি চোখের ভেতরটা এভাবে কালার করব। দেখো বন্ধুরা আমি প্রত্যেকটি অংশ কালার করে নিয়েছি, বৃত্ত কেটে নিয়েছি। এবার কি করতে হবে বলো তো? এখানে আমি এই অংশটুকু কেটে বাদ দিব, তাই আমি প্রথমে এঁকে নিচ্ছি। তোমরা এভাবে এঁকে নিবে, আমি এঁকে নেওয়ার পর এভাবে কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি এভাবে কেটে নিয়েছি, এবার কি করব বলো তো? এই দেখো এবার আমি মুরগির ছানার চোখ পাখনা এভাবে আমি গ্লু দিয়ে লাগিয়ে নিব। দেখো বন্ধুরা প্রত্যেকটা অংশ আমি এভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি। আমাদের মুরগির ছানা তৈরি হয়ে গেছে, এবার কি করতে হবে? এই ডিমের সাথে আবারও আমাদেরকে গ্লু দিয়ে লাগিয়ে নিতে হবে। এভাবে আমি গ্লু দিয়ে লাগিয়ে নিব। এখানে আমি অল্প একটু গ্লু লাগিয়ে নিয়েছি, ডিমের সাথে আমি এভাবে গ্লু লাগিয়ে নিব। ছানা তৈরি শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার মুরগির ছানা এবং ডিম তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এভাবেই তোমরা বাসায় তৈরি করবে, আর কি করবে বলো তো? আর আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।